আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিলচরের ১৬ কিলোমিটার পরিধির দাবি, আন্দোলনের হুমকি অটো মালিকদের। কাছাড় পুলিশের সাফল্য, উদ্ধার ২০টি মোটরসাইকেল, পাকড়াও ৮ বাইক চোর। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে যাচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়, উদ্বিগ্ন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ২০১৪ সাল থেকে শিলচর শহরের অটো চালকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে আসছেন। শহরের যানজট নিরসনে শহরের অটো চালকরা সহায়তা করলেও স্থানীয় প্রশাসন ও জেলা পরিবহন বিভাগ অটো রিকশার উপর একের পর এক নির্দেশিকা জারি করে আসছে। বিভিন্ন দিক চিন্তা করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী অল কাছাড় অটো রিকশা অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বুধবার জেলা পরিবহন আধিকারিককে একটি স্মারকলিপি প্রদান করে আগামী ১৩ জুনের মধ্যে অটোরিকশা চলাচলের জন্য পূর্বের ১৬ কিলোমিটার রেডিয়াস বহাল করার দাবি জানিয়েছেন। যদি তাদের দাবি ১৩ জুনের মধ্যে পূরণ করা না হয় তাহলে সংস্থা আগামী ১৫ জুন শিলচরস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন। একই সঙ্গে তাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলে জানিয়েছেন সংস্থার মুখ্য আহ্বায়ক বিকাশ ভট্টাচার্য। চালকরা বাধ্য হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, দীর্ঘদিন থেকে ২০১৪ ইংরেজি থেকে পরীক্ষামূলক শহরের যানজট সমস্যা সমাধানের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এবং জেলা পরিবহন বিভাগ আমাদের অটোর উপর একটা অতিরিক্ত নির্যাতন করে আসছে। প্রথম নির্যাতন হলো আমাদেরকে শহরে কনজেশন হয় বাইরের অটো আসে বলে একটা হলুদ অটো, কালা অটো এইভাবে একটা আইডেন্টিফাই করে আমাদেরকে ডিভিশন করে দিল। আমরা কিছু কালা অটো, কিছু হলুদ অটো টাউনে চলবে, কালা অটো গ্রামে চলবে। গ্রামের অটো ১৬ কিলোমিটার থাকা সত্ত্বেও টাউনে ঢুকতে প্রবেশ করতে পারবে না, একটা অদ্ভুত মানে অকল্পনীয় চিন্তাধারা নিয়ে নোটিশ জারি করলো। তারপর দেখা গেলো আমাদের ১৬ কিলোমিটার রেডিয়াস, সেই ১৬ কিলোমিটার রেডিয়াসকে কর্তন্ত্রে ১০ কিলোমিটার করে দিয়ে হলো ২০১৪ ইংরাজি। এইভাবে আমাদের উপরে আমাদের একটার পরে একটা আমাদের থান সেন্টার লেখতে হবে, এই করতে হবে, এইভাবে আমাদের উপরে একটা জুলুম চালিয়ে আসতে পারি এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমরা শিলচর শহরে কোথাও যেতে পারছি না ই রিক্সার জন্য, কিন্তু অথচ দেখা যাচ্ছে ই রিক্সা অবৈধভাবে সেই শিলচরে প্রবেশ করছে। তারা যখন রেজিস্ট্রেশন করে তখনও তারা উল্লেখ করেছেন যে তারা সরকারের আইন মেনে চলবে, কিন্তু এই যদি ডিস্ট্রিকশন তারা ওরা দিয়ে থাকে কোর্ট এফিডেভিটের মাধ্যমে, ওরা রেজিস্ট্রেশন যখন করে তখন তারা একটা এফিডেভিটের মাধ্যমে তারা দিয়ে থাকে যে আমরা শহরের মধ্যে যেগুলো নিয়ম শৃঙ্খলা থাকবে ওটা আমরা মেনে নেব, তাহলে কিসের জন্য কে তাদেরকে বাধা দিচ্ছে যে শহরে চলাচল করার জন্য? আজকে আমাদের অনুরোধ যাতে প্রশাসন সেদিকে লক্ষ্য রাখেন এবং আমাদের ১৬ কিলোমিটারের দাবি আমরা যেন পাই, এই বলে আমরা আজকে একটি মেমোরেন্ডাম দাবি করেছি মাননীয় জেলা শাসকের কাছে। আর যদি এই আমরা ১৩ তারিখের মধ্যে সেটা যদি কোনো ফলস্বরূপ না পাই তাহলে আমরা আগামী ১৫ই জুন আমরা ক্ষুদিরাম বসুর মূর্তির নিকটে আমরা বসে ধর্ণা করব, সেটা আমাদের শেষ সিদ্ধান্ত, সেখানে আমরা সিদ্ধান্ত নেব আর কি করা যায়। ঘন ঘন বাইক চুরির পর অবশেষে কাছাড় পুলিশের এক বিশেষ অভিযানে উদ্ধার হলো ২০টি মোটরসাইকেল সহ পাকড়াও হলো ৮ বাইক চোর। বুধবার সদর থানায় সাংবাদিক সম্মেলন ডেকে উদ্ধার হওয়া ২০টি বাইক স্কুটি সমেত ধৃতদের প্রকাশ্যে আনেন পুলিশ সুপার। তিনি জানান মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে নেমে কাছাড়ের বাসকান্দি, মধুরবন্দ, রংপুর সহ বেশ কটি এলাকা থেকে চুরি হওয়া বাইকগুলো উদ্ধার হয়। ধৃতরা হল মধুরবন্দের রুবেল উদ্দিন লস্কর, দিলুয়ার হোসেন লস্কর, আফজল হোসেন লস্কর, আব্দুল হোসেন লস্কর, সাকিল লস্কর, রংপুরের নন্দ সিং, বাদ্রিপাড়ের রঞ্জিত রবিদাস এবং আলিপুর বাগানের ইউসুফ আলী। এদের টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ২২টা মোটরসাইকেল ইয়াতে, এই মোটরসাইকেলবিলাকৰ ভিতৰত আছে আপোনাৰ স্কুটি ৯টা আছে আৰু মোটরসাইকেল হিরো হোন্ডা আৰু হিরো এক্টিভা গ্লেমাৰ এই জাতীয় মোটরসাইকেল আছে ১১টা। গতিকে সর্বমুঠ আমি ২০টা বাইক আমি কালি রিকভাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু তাৰ লগতে আমি ৮জনকৈ ব্যক্তি এরেস্ট কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এই ৮জনকৈ ব্যক্তিৰ ভিতৰত আছিলে সাকিল লস্কৰ ২০ বছৰ,
তেওঁ ঘৰ শিলচৰতে, দিলৱাৰ হুছেইন লস্কৰ মধুৰবন শিলচৰতে, আৰু আফজল হুছেইন লস্কৰ তেওঁ ঘৰ শিলচৰ, তাৰপিছত আব্দুল হুছেইন লস্কৰ তেওঁ ঘৰ চিৰুৱা শিলচৰ, নন্দ সিং তেওঁৰ 60 বছৰ বয়স তেওঁ ঘৰ ৰংপুৰ পাৰ্ট টু শিলচৰত, ৰঞ্জিত ৰবিদাস তেওঁ ঘৰ বদ্ৰীপাৰ পাৰ্ট 3 তেওঁ ঘৰ শিলচৰত, আৰু আয়ুব ইছুব আলী 20 বছৰ বয়সৰ তেওঁ ঘৰ হ'ল আলিপুৰ বাগান লক্ষীপুৰ, আৰু 8 নম্বৰজন ব্যক্তি হ'ল ৰেবেলুদ্দিন লস্কৰ তেওঁ ঘৰ মুদৰবন নজৰুল চাৰণী তেওঁ ঘৰ হ'ল শিলচৰত। গতিকে এই 8জন ব্যক্তিক আমি গোটেই নিশাৰ অভিযানত আমি এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হৈছোঁ, আৰু এই 8জন ব্যক্তিৰ পৰা বিভিন্ন স্থানত তেওঁলোকে লুকাই থোৱা আমি বাইকসমূহ আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ, আৰু মানে আমি টোটেল হিচাপত আমি 20টা বাইক আমি আশার দীর্ঘ আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে প্রথম 100-র মধ্যে এবছরও স্থান পায়নি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আশার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, গত কয়েক বছর ধরে র্যাঙ্কিংয়ে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বর্তমান উপাচার্য ও রেজিস্ট্রারের অদক্ষ পরিচালনায় এই প্রতিষ্ঠানের চূড়ান্ত অবনতি হয়েছে। গুয়াহাটি ডিব্রুগড় তেজপুর বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে প্রথম 100-র মধ্যে থাকলেও একমাত্র আসাম বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে নেই, এটা লজ্জার কথা আর কি হতে পারে। প্রদীপবাবু বলেন, বর্তমান উপাচার্য অধিকাংশ সময়ই এখানে থাকেন না, বাইরে সভা সমিতি করে বেড়েন। এই উপত্যকার ইতিহাস কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে তিনি ওয়াকিবহাল নন, জানান আগ্রহ নেই। তিনি এবং এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের প্রতি অনুগত এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে ঠিকঠাক পঠন পাঠন হয় না, পরীক্ষা ও ফল প্রকাশ পায় না, তাই ইত্যাদি বিস্তর অভিযোগ রয়েছে। তিনি বলেন, এসবের জন্যই এই বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে প্রথম 100-র মধ্যে ঠাঁই পাচ্ছে না। শেষে 1997-তে র্যাঙ্কিং ছিল 97, তারপর থেকে আর র্যাঙ্কিংয়ে নেই। প্রদীপবাবু বলেন, এরকম চলতে থাকলে আগামীতে কাছার কাগজ কলের মতো এতেও তালা ঝুলতে পারে। তিনি বলেন, বরাকবাসীর স্বপ্ন এই বিশ্ববিদ্যালয় এভাবে ধূলিসাৎ হওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। নানান বাধা অতিক্রম করে আমরা এই বিশ্ববিদ্যালয়ে এনেছি, এটা গোটা বরাকবাসীর স্বপ্ন। কিন্তু এই উপাচার্য এবং রেজিস্ট্রার সম্পূর্ণ অদক্ষ। উপাচার্য 6 মাস শিলচরেই থাকেন না, আসাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে তার কোনো ইতিহাস জানা নাই, এমনকি বরাক উপত্যকার হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল কালচারের কোনো ব্যাপারে তার জ্ঞান নেই। সে রাজনৈতিক সভা সমিতি করা নিয়ে ব্যস্ত থাকে এবং একটি বিশেষ রাজনৈতিক আদর্শের সঙ্গে এই উপাচার্য এবং রেজিস্ট্রার নিজেকে জড়িয়ে রাখে, যার জন্য বিশ্ববিদ্যালয় আজকে অধঃপতনে নেমেছে। আমরা বরাকবাসী এটা কোনো অবস্থায় মেনে নেব না। এটা কাছার পেপার মিল হয়ে যাওয়ার অবস্থা হোক, এটা আমরা কোনো দিন চাইব না। আপনারা শুনে আশ্চর্য হবেন, পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় কী করে বিশ্ববিদ্যালয় শুরু হলো তার একটা সংক্ষিপ্ত ইতিহাস থাকে এবং সেটা ছাত্রদের ফাউন্ডেশন কোর্সে পড়ানো হয়। এবং আসাম বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় পৃথিবীর যার কোনো নিজস্ব ইতিহাস নেই, অথচ অধ্যাপক সুবীর কর বই লিখে গেছেন, কিন্তু একটা রহস্যজনক কারণে এই বই ছাপা হচ্ছে না। আমি উপাচার্য দৃষ্টি আকর্ষণ করছি, এখনো সময় আছে, বরাকবাসীকে আপনি চটাবেন না। যদি বরাকবাসী আবার জেগে উঠে এই বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য আবার নতুন করে আন্দোলন শুরু করতে বাধ্য হবে, এবং যাতে আমাদের র্যাঙ্ক 100-র ভেতরে থাকে তার জন্য আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। কাবুগঞ্জ বাজারের তীব্র খেলা মহাগুরু তৈব উদ্দিন ও তার স্ত্রী হাসনা বেগমের লাগাতার অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার দরিদ্র জনগণ। তৈব হাসনা বেগমের দল গ্রামের বিভিন্ন মানুষের উপর একের পর এক মিথ্যা মামলা দায়ের করতে করতে থাকায় জনগণের পিঠ দেওয়ালে ঠেকেছে। বুধবার কাবুগঞ্জ বাজারে এক নাগরিক সভা ডেকে প্রাক্তন গ্রুপ সদস্য কুতুবুদ্দিন লস্কর, অনিতা চন্দ, কাবুল হুসেন, ফুলুবাবু লস্কর, মফিসিল আলী, মনির হুসেন, রহিম উদ্দিন সহ অন্যান্যরা বলেন,
তীর খেলার মহাগুরু তৈভাসনারা অসামাজিক কার্যকলাপে তাদের পীঠ দেওয়ালে ঠেকেছে। এ পর্যন্ত 30টিও অধিক মিথ্যা মামলা দায়ের করেছেন তৈভাসনার দল। তারা বলেন, তীর খেলার ব্যবসা করে অঢেল সম্পত্তির মালিক হয়ে দরিদ্র জনগণের মিথ্যা মামলার স্ট্রিম রোলার চালাচ্ছেন তৈব উদ্দিন ও হাসনা বেগম বাহিনী। অবৈধ তীরের ব্যবসা করে তারা বৃহত্তর কাবুগঞ্জ এলাকার সুস্থ নাগরিক জীবনকে কুলুষিত করেছেন। তারা এলাকার দরিদ্র জনগণের উপর চুরি, ডাকাতি, ধর্ষণ ও মারপিটের মিথ্যা মামলা দায়ের করে নিরীহ মানুষের বাঁচার অধিকার কেড়ে নিতে চাইছেন তৈব উদ্দিন ও তার স্ত্রী হাসনা বেগম বলে এদিন অভিযোগ তুলেন বিভিন্ন বক্তা। আজ আমরা হে পত পাইছি, আমরা খালি কেস দিয়ে খালি কেস দিয়ে তার বড় দিয়ে কেস দিয়ে হইলো। আজ হে কইছে তার কি বনে খালি কেউ তোই বুদিনে তোই মুদিন এ তোই বুদিন তার তার বেটির নাম কিটা? হাসনা, হাসনা বেগম। হ্যাঁ, হাসনা বেগম। বিজনেস কিটা করে? এ তীর খালা, তীর খালা, না তীর কাটে, তীর কাটে, তীর এজেন্ট, তীর কাটে, তীর এজেন্ট। তা তার দুই নম্বরি দামদা আছে, বেজাম দামদা আছে। আমরা খাই আর কোন রকম ও মিশে মিশে খালি কেস হয়, খালি কেস দেন হনসিপুর পার টু তাকে ও একটা কেস আর ত্রিত আইয়া কেস দে একলগে জয়েন করা ধলাই বন বিভাগ এক বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করল বর্মন বস্তি থেকে। বুধবার একথা জানান ধলাই রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী। তিনি আরো জানান, ওই বন্যপ্রাণীটি ডিভিশনাল ফরেস্ট অফিসে আনা হয়েছে, পরে ওয়াইল্ড লাইফ আধিকারিক অরবিন্দ ডেকা জানান পরে সেটাকে বড়াইলে ছেড়ে দেওয়া হবে। লালাপুর বর্মন বস্তির পরা ধোয়া হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়ান বেটজার বলি কয়, এইটো এতিয়া আমি উদ্বোধন কর্তৃপক্ষের লগত আলোচনা করি, এই বস্তুটা আমি ঘোড়াই লোয়াই লাগবে এরি দিম বলে চিন্তা চর্চা করি আছে। মানুষ ধরেছে নাকি? না না না, মানুষ ধরব পরা নাই। আর যদি জঙ্গলের পর ওলাই আহাতে মানুষ অল্প ডিস্টার্ব করিলে, এই কারণে এই অল্প গন্ডগোল করিলে, আর তারপর আমি উঠাই লোক আছি। আমার রেঞ্জ অফিসার স্যার, আপনি কি কব এই বস্তুটো? মানে বস্তুটো এইটো মোক ভাল লাগো নাই, মানে এইটোতো হেৰি হেৰি নিজ এইটো লাজগী বান্ধৰ নহয় 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 এইটো বেটজাৰ। অঁ, বেটজাৰ না, কি বেটজাৰ বুলি কয়, গতিকে এইটো এতিয়া ৱেলফেয়াৰ দিম জেগাইটো কি। করিমগঞ্জ লোকলেজের বাৎসরিক ছিড়া তুনুম্বি মহফিল অনুষ্ঠিত হলো বুধবার। এদিন করিমগঞ্জে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হলো করিমগঞ্জ লোকলেজের বাৎসরিক ছিড়া তুনুম্বি মহফিল। এদিন প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় গজল কিরাত সহ নানান অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে ছিড়ান তুনবি মহফিলের মূল কার্যসূচি। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা এসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন, করিমগঞ্জ পরিবহন বিভাগের আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার, দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী সহ করিমগঞ্জ ল কলেজের অধ্যক্ষ। অনেক হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বলার আগে প্রথম মক্কা মদিনার ইতিহাস, যেখানে নবীজির জন্ম হয়েছে, যেখানে নবীজি সাহিত্য হিসাবে আসেন, এবং ওনার জন্মলগ্ন সম্পর্কে আমি কিছু সামান্য আলোচনা করব। আমরা জানি ইসলামিক স্কলাররা বলেছেন, অনেক কিতাবে আছে সেই কথা, আল্লাহ পাক বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির সর্বপ্রথম মহাম্মদী নূর সৃষ্টি করেছেন। তার প্রমাণ আমরা অনেক পেয়েছি,
মণিপুরী নর্তনাশ্রম আয়োজিত 5 দিবসীয় মৃদঙ্গ বাদন কর্মশালার সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয় বুধবার। শিলচরে প্রথমবারের মতো আয়োজিত এই কর্মশালায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৃদঙ্গ বাদক ব্রজেন কুমার সিংহ। উনার তত্ত্বাবধানে আগামী 5 দিন মৃদঙ্গ বাদন কর্মশালা চালানো হয়েছিল। অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক শিল্পীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সংস্থার অধ্যক্ষা বিনীতা সিনহা, উপদেষ্টা কল্পনা সিনহা, অমিতা সিনহা, উপদেষ্টা দিলীপ সিনহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচরের প্রমিলা স্মার্ট বিদ্যালয়ে আয়োজিত 5 দিবসীয় মৃদঙ্গ কর্মশালার বিস্তারিত তুলে ধরেন সংস্থার সহসভাপতি ভাস্কর দাস ও গুরু ব্রজন কুমার সিংহ। তো আজকে মণিপুরী সঙ্গীতাশ্রম নর্তনাশ্রম আয়োজিত এই যে 5 দিনের কর্মশালা আমি দেখলাম, এসে শুরুতেই ছিলাম এবং আজকের যে অনুষ্ঠানের মাধ্যমে এটা সমাপ্তি হয়েছে, সত্যি আমরা খুব অভিভূত। কারণ এত কম সময়ের মধ্যে একজন আমরা যাকে পেয়েছি আজকের এই গোটা 5 দিনের যে কর্মশালায়, আমরা খুব গর্ববোধ করছি। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ব্রজেন কুমার সিংহ, আমরা দাদা বলেই ডাকছি ওনাকে, তো উনি যেভাবে এসে এইরকম শিশুদেরকে নিয়ে যেভাবে ওদের খুব কষ্ট করে এই গরমের মধ্যেও কষ্ট করে যেভাবে উনি ওদেরকে তৈরি করেছেন, ঠিক তৈরি বলবো না, কারণ যতটুকু চেষ্টা করেছেন, কারণ এত কম সময়ের মধ্যে এগুলো হয় না, কারণ মৃদঙ্গ বাদন বেশ সময়ের ব্যাপার। যাই হোক, আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অভিভূত যে এইসব মেয়েরা নিজের কাজকর্ম সব কিছু ছেড়ে কোলেস্টোরে সব শেষ করে এসে এখানে আজকে ওয়ার্কশপে কর্মশালা যোগদান করেছে। নীলামবাজার পুলিশের জালে বাহন সহ জব্দ হলো কোটি টাকার হিরোইন। বুধবার গোপন সূত্রের ভিত্তিতে নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকারের নেতৃত্বে পুলিশের সাদা পোশাক পরিয়ে অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশ। গাড়ি চালক সহ 3 হিরোইন পাচারকারীকে আটক করল পুলিশ। আইজল থেকে আসা একটি বাহন আটক করে তল্লাশি চালিয়ে 22টি সাবানের কৌটায় মোট 300 গ্রাম হেরোইন উদ্ধার করল পুলিশ। অন্যদিকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেন DSP গীতার্থ দেবশর্মার। আটক হওয়া পাচারকারীদের নাম হল জাভেল হোসেন, আবুল হাসিম, মুজিবুর রহমান ও গাড়ি চালক আব্দুল হামিদ। আপনার ওসি নিলাম বাজারে একটা ইনপুট পায়ে অপারেশন চলাইছে, চলাই চলাই আপনার এখন গাড়ি আটক করেছে, তাতে 4 জন সাসপেক্টেড মানুহ পোৱা গৈছে। তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা বস্তাত টোটেল 22টা চাবুন পোৱা গৈছে। তাতে হিরোইন এপ্রক্সিমেট আমি 300 গ্রাম ওয়েট পোৱা গৈছে। কর্বরাকারী কেটার কি নাম? তো তার লিখা আছে 4 জন, 3 জন সিঙ্গারিয়া গাঁওয়ের, এজন ব্রাহ্মণ শাসনের হয় আর এটা রূপার গুলোর হয়। নাম কেটা তার লিখা তোমার পাহরি গেছে। কিমান টাকার হবো পারে এখানে? প্রায় আগো মানে আপনার 300 গ্রাম যদি হয় 7 লাখ মানে ওষুধ 30 লাখ মানে নিশ্চয়ই। একই মেয়াদের মধ্যে তৃতীয়বারের মতো করিমগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের আসনে বসলেন আশিস নাথ। উচ্চ আদালতের নির্দেশে বুধবার জেলা পরিষদ চেয়ারম্যানের আসনে বসেন। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা বিজেপির সর্বস্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন আশিস নাথ। দলীয় বিরোধী সব সদস্যদের ধন্যবাদ জানিয়ে আশিস বলেন, কারো প্রতি তিনি অখুশি নন, শেষ সময়টা সবাইকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে কাটিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ। জেলাবাসী বা আমার জেলা পরিষদের সদস্যরা বা দলীয় অনেক নেতৃবৃন্দ মনে প্রাণে চেয়েছিলেন যে আমি আবার এই আসনে বসি, তো সবার আশীর্বাদ, সবার সহযোগিতা সেটাকে সাহায্য করেছে আমাকে আবার এই আসনে বসাতে। এর জন্য আমি করিমগঞ্জবাসী, জনসাধারণ এবং সবার আশীর্বাদ কামনা করি, দলীয় নেতৃবৃন্দের আশীর্বাদ সহযোগিতা কামনা করি। আমার জেলা পরিষদের যারা সদস্যরা আছেন, সময় অতি কম, আমাদের জেলা পরিষদের পঞ্চায়েত নির্বাচন সম্ভবত 24 ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে, তো সেই মর্মে আমি আমার প্রত্যেক সদস্যবৃন্দ এবং কে অনুরোধ করব সবাই একসঙ্গে মিলিত হয়ে যাতে এই আমাদের যে স্বল্প সময়টুকু যাতে আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি, বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন ত্বরান্বিত করতে আমাদের জেলা পরিষদের যে ফান্ডগুলো আছে
সেই ফাইনগুলোকে সুন্দর সুষ্ঠুভাবে প্রতি সদস্যরা সুন্দরভাবে যাতে বন্টন করে এবং কাজগুলা খুব ত্বরান্বিত করা যায় সেই চেষ্টার জন্য আমি প্রত্যেক সদস্যদেরকে আমি আহ্বান জানাই। কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির সদস্য পদ পেলেন সজল লস্কর। সোসাইটির সাধারণ সম্পাদক নীলমাধব দাস, খুদ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্করকে ক্যান্সার হাসপাতালের সদস্য করেন। সদস্যপত্র হাতে তুলে নেন তিনি। উপস্থিত ছিলেন কাছাড় জেলার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে সোনাইয়ে দুটি রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। বুধবার সকালে শিলডুবি পূর্ত সড়ক থেকে বারিকনগর পূর্ত সড়ক পর্যন্ত রাস্তার কাজের শিলান্যাস হয়। এরপর বিকেলে কাশীপুর পয়েন্ট থেকে বাদ্রিপার হয়ে বাঘপুর ফেরিঘাট পর্যন্ত রাস্তার কাজের সূচনা করেন বাগপাড়ের পীর শাহসুফি জামিলুনবি চৌধুরী। এতে পাশে ছিলেন বিধায়ক সহ অন্যান্যরা। বলছি আমি, কাজের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হবে না, কারণ আগে অনেক পার্সেন্টেজ দিতে হতো কাজ নেওয়ার জন্য, এখন কাজের জন্য অনেক পার্সেন্টেজ দিতে লাগে না। আর যখন টাকা পয়সার লেনদেন থাকে না, তখন সুষ্ঠু কাজ করার স্পেসিফিকেশন মেনে কাজ করার জন্য আমরা বিভাগকে এবং কন্ট্রাক্টরকে সবসময় আমরা বলতে সাহস রাখি, বলতে পারবো। সোনাইতে একদিকে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখা, দুই লাস্ট 5 বছরের বৃহৎ দুর্নীতির তদন্ত, আপনারা আশ্চর্য হবেন, আমি এখানে বসে বসে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলছিলাম যে এই রাস্তায় কন্ট্রাক্টর কাজ পেয়েছিল, কাজ করেনি, এটা স্ট্যাটাস কি, এগুলো আপলোড করা হয়েছে, কিছু কাজ করে বিল নিয়ে আর কোনো কাজেই হাত দেয়নি। এইভাবে সোনাইতে অনেক রাস্তা আছে যেগুলা পিএনআরডি ডিপার্টমেন্টে দেখানো হয়, অনলাইনে মারলেই দেখবেন আপনি, রোড কমপ্লিটেড, রাস্তা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পরে দেখা যায় হায়াত এন্টারপ্রাইজ, নাওয়াই জন্নাত এন্টারপ্রাইজ, নাওয়াই মহাখালী এন্টারপ্রাইজ টাকা তুলে নিয়ে গেছে। ইনকোয়ারি চলছে, ইনকোয়ারি হবে, চোর ধরা পড়বে, চোর জেলে যাবে, এখানে কোনো সন্দেহ নেই, যে চুরি করে থাকে। মাধ্যমিকে যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন এই ধরনের বেশ কিছু ছাত্রকে সম্বর্ধনা জানালো সামাজিক সংগঠন হেল্প ফর ইউথ। বুধবার সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে স্মারক উপহার সামগ্রী তুলে দেন সংস্থার সভাপতি কমরুল ইসলাম বড়ভূইয়া, আইনুল হক মজুমদার, ফখরুল ইসলাম বড়ভূইয়া সহ অন্যান্যরা। এছাড়া স্কুলের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ দেবার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়ার উপস্থিত বক্তারা সামাজিক সংগঠন হেল্প ফর ইউথকে ধন্যবাদ জানান। যে যে এনজিও তখনই আমাকে মানসিকভাবে এবং ফিজিক্যালি ওরা যে সাপোর্ট করেছে, যাদের সহযোগিতায় স্কুল পরিচালন সমিতির অক্লান্ত পরিশ্রম এবং আমাদের, আমরা যারা এখানে টিচার্স যারা আছি, আমাদের আন্তরিকতা এবং আন্তরিক প্রচেষ্টা সব মিলে এই বছরের ফলাফলটা গতবারের তুলনায় অনেকটা ভালো হয়েছে আমি বলবো। আগামী দিনে যেন আমরা আরও ভালো করতে পারি। তোমরা যারা ক্লাস 9-10 ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছো, তোমাদেরকে তোমরা যেন অনুপ্রাণিত হও, তোমরা যেন আরও দৃঢ় সংকল্প নিয়ে আরও ভালোভাবে পড়াশোনার লক্ষ্যে এগিয়ে আসো, সেই জন্য তোমাদেরকে এই অনুষ্ঠানে আমরা রেখেছি। আর যারা যারা প্রথম বিভাগ এবং স্টার সহ যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে আজকের এই আয়োজন। আমি শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরের 16 কিলোমিটার পরিধির দাবি, আন্দোলনের হুমকি অটো মালিকদের। কাছাড় পুলিশের সাফল্য, উদ্ধার 20টি মোটরসাইকেল, পাকড়াও 8 বাইক চোর। র্যাঙ্কিং এ পিছিয়ে যাচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়, উদ্বিগ্ন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।